দিন আগে ফেসবুকের মধ্যে কি আশ্চর্য একটা জিনিস দেখলাম, আমেরিকাবাসী একজন মা, তিনি তার 16 মাসের সন্তানকে, 16 মাস, একটা ছোট্ট বাচ্চা, কত সুন্দর ফুটফুটে একটা ছেলে, 16 মাসের একটা ছোট্ট বাচ্চাকে ঘরে বন্দি করে তালা দিয়ে তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে, বন্ধুর সঙ্গে 10 দিনের জন্য বেড়াতে চলে গেছে। তিনিও মা, জানি না তিনি কিভাবে জন্ম দিয়েছেন সন্তানকে, কিন্তু তিনি নাকি মা। ছোট্ট বাচ্চাটা ক্ষুধার জ্বালায় নিজের মূত্র পর্যন্ত সেবা করেছিল, বেঁচে থাকার চেষ্টা করেছিল। বাঁচার জন্য লড়াই কে না করে, একটা ছোট্ট পিঁপড়ে পর্যন্ত বাঁচার জন্য লড়াই করে, আরো তো মানুষ। অনেক চেষ্টা করেছিল বেঁচে থাকার, কিন্তু ঘরে এক বিন্দু খাবার কিছু ছিল না, এক বোতল জলও পর্যন্ত ঘরে ছিল না। ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় হয়তো 8 দিনের মধ্যেই বাচ্চাটা মৃত্যুবরণ করেছিল। আর 10 দিন পর ওই নিষ্ঠুর মা, যে মা নামের কলঙ্ক, ঘরে এসে তালা খুলে দরজা খুলে যখন দেখল ফুটফুটে সোনার টুকরোর মতো ছেলেটা, শুকনো জীর্ণ শীর্ণ হাড় কঙ্কালের মতো হয়ে বিছানায় মৃত্যুশয্যায় শুয়ে আছে, মৃত্যুবরণ করেছে। আমেরিকার প্রশাসন ওই মাকে শাস্তি বাবদ আজন্ম কারাদণ্ড দিলেন, যে যতদিন তুমি বেঁচে থাকবে এই 4টে দেওয়ালই হবে তোমার জীবন, পৃথিবী। নিজের সন্তানকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে তুমি মেরেছ, যতদিন তুমি বেঁচে থাকবে কোনো জামিন হবে না, মৃত্যু পর্যন্ত এই 4টে দেওয়ালের মধ্যেই তোমার পৃথিবী, এইখানেই তোমাকে দগ্ধে দগ্ধে মরতে হবে। আর যাতে তুমি বেশি দিন ধরে এই যন্ত্রণাটা সহ্য করো, সেই জন্য আমরা কিছু হলেও তোমাকে খাবার দেব। তুমি যেন না খাইয়ে মেরেছো সন্তানকে, আমরা কিছু হলেও খাবার দেব, যাতে আরো বেশি দিন ধরে তুমি এই বন্দি থাকার যন্ত্রণাটা সহ্য করতে পারো। আপনারা জানেন, যিনি কৃষ্ণ ভগবানকে জন্ম দিয়েছিলেন, ভগবান কৃষ্ণকে যিনি জঠরে ধারণ করেছিলেন, তিনি একজন মা। আর যিনি ভগবান কৃষ্ণকে লালিত পালিত করেছিলেন, তিনি একজন মা। কিন্তু আশ্চর্যের বিষয়, যে জননী জঠরে ভগবান জন্ম নিলেন, সেই জননীর এক বিন্দু দুগ্ধ পানও তিনি করলেন না। কেন না? তার বিচার হলো খুব সূক্ষ্ম বিচার, এ বিচার সাধারণ মানুষের বোধগম্য হবে না। যে আমাকে চাই আমিও তাকে চাই, আর যে আমাকে না চায় আমি তাকে না চাই। কিন্তু ছেড়ে আমি কাউকে দিই না। 14 বছরের জন্য রাম অবতারে ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, মাতা কৌশল্যা দুধের বাটি ধরেছিলেন বদনের সামনে। কৈকেয়ী মা তখন ওই দুধের বাটিটা রামচন্দ্রের বদন থেকে ফেলে দিয়েছিলেন। কেঁদে উঠেছিল কৌশল্যা মায়ের বুকটা। 14 বছর বনবাস জ্ঞাপনের পর রামচন্দ্র যখন ফিরে এলেন, কৈকেয়ী মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। কৈকেয়ী মা বড় লজ্জিত হলেন, যে মায়ের জন্য রাজার ছেলে হয়ে তুই বনে বনে কষ্ট করলি, সেই মাকে এইভাবে প্রণাম করছিস? ওরে রাম, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে আমি যেন তোকে আমার গর্ভের ছেলে রূপে পাই, সতমা রূপে চাই না। ভগবান কথা দিলেন, মা আসব, আগত জন্মে তোমার গর্ভে আমি আসব, তোমাকে মা বলেও আমি ডাকব, কিন্তু কোনোদিনও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না।
এ জন্মে আমার মাতা কৌশল্যা যে কষ্টটা পেয়েছিল, সন্তান কাছে থেকেও দুগ্ধ না পান করার যে জ্বালা, যে যন্ত্রণা, সেই জন্মে দেব কি মা রূপে তুমি উপলব্ধি করবে। আপনারা শুনেছেন প্রভাস যজ্ঞ লীলার শেষে যশোদা মা 100 বসন ভেদ করে গোপালের বদনে দুগ্ধ দিয়েছিল, কিন্তু দেবকী মা, জন্মদাত্রী মা, তার স্তনদুগ্ধ ধারা 100 বসন্ত দূরের কথা, প্রথম বসন ভেদ করতে পারল। তাই মালিনী দেবী শ্রীবাস ঠাকুরের ঘরণী, তিনি ছিলেন আগের জন্মে ওই পুতনা। ভগবান চিন্তা করলেন, মা সন্তানের মৃত্যু যন্ত্রণা দেখতে তোমার বড় ইচ্ছা, তুমি মাতৃরূপে দুগ্ধ পান করে গোপালকে মারতে চাইবে, তাই যদি হয় আগত কলিযুগে তোমারও কোলে আসবে তোমার সন্তান, কোলের সন্তান, যখন তোমার কোলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু বরণ করবে, তখন তুমি বুঝবে কোলের সন্তান হারানোর কত জ্বালা, কত যন্ত্রণা। তাই এই মালিনী দেবী যখন হা পুত্র প্রাণ পুত্র বলে কেঁদেছিলেন, ভগবান গৌর হরি আমার সেই পুত্রকে নামের দ্বারা নয়ন করেছিলেন, কিন্তু পুত্র বলেছিল, প্রভু গো যতবার আমি জগতে জন্ম নিয়েছি প্রত্যেকবার একটি করে মা পেয়েছি, তাই এ আমার কোন জন্মের মা আমি তাকে চিনতে পারছি না। হ্যাঁ, এই হলো শ্রীবাস। এই শ্রীবাস অঙ্গনে প্রভু আমার হরি কীর্তন করছেন, কপাট দিয়া কীর্তন করি গৌর আমার পরময়া বেশে, কপাট দিয়া কপাট দিয়া কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, ওদিকে পাষণ্ডী হাইসে না পারে প্রবেশে, পাষণ্ডী দেখিয়া হাইসে না পায় প্রবেশে। যারা আমার গৌর বিমুখী হরি বিমুখী, তারা চিন্তা করলো এই হরিনাম তো বন্ধ করতে হবে, বেশি দিন সহ্য করা যাবে না। তাই কেউ কেউ তর্ক চূড়া মনে, কেউ কেউ তর্ক অলঙ্কার। এই যে ভাই, এই হরিনাম কীর্তন নবদ্বীপে আর কদিন চলবে? হ্যাঁ, দিন রাত হরি হরি আর হরি। শোনো ভাই, যে কোনো প্রকারে ওই হরিনামের একটা প্রতিবিধান করতেই হয়। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিলে নিমা। আচ্ছা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়? তাই তো, ঠিক উত্তর দিয়েছি। নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়, তাহলে নবদ্বীপে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, নবদ্বীপবাসী কি তাকে জামাই বলে ডাকবে? চলো চলো ভাই, যে কোনো প্রকারে একটা প্রতিবিধান আমাদের করতেই হয়। কার কাছে যাব? মহাতান্ত্রিক, মহাবিদ্যা, মহাজ্যোতিষ। নাম নাম হলো তার চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগী। আনন্দিত মনে তারা করিল গমন, আরে চাপালের ভবনেতে আসি দিল দর্শন। চাপাল গোপালের কাছে এসে দেখছে, চাপাল গোপাল তখন তার আরাধ্যা দেবী মা ভবতারিণীর পূজায় ব্যস্ত হয়ে আছে। চাপাল গোপাল মা জননীর পূজা করছে, কালী ছাড়া মোর জীবনে, কি আর আছে দা
সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি না, আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি না, সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি না। ওগো যেদিন আমি জন্মেছি না, মামা বলে ডেকেছিলাম যেদিন আমি জন্মেছি না, ঘরের বাইরে দিনের পর দিন যে কি হয়ে চলেছে তুমি জানো না? ওই যে নাটের গুরু শ্রীবাস, ওই শ্রীবাসের আঙিনায় নিমাই পণ্ডিত সারা দিন রাত ব্যাপী ওই হরি কীর্তনে মেতে আছে। হরি নাম করবে করুক, সবার সামনে করুক, রাত্রিবেলা দরজা বন্ধ করে হরি নাম গাইছে, তাই নাকি? তাই যদি হয় তবে আজ রাত্রের মধ্যে আমি এর একটা প্রতিবিধান করবই করব। রাতের অন্ধকারে চাপাল গোপাল চলেছে ভবানী পূজার সামগ্রী নিয়ে শ্রীবাস অঙ্গনের দিকে। ওদিকে শ্রীবাস অঙ্গনের ভেতরে প্রেমের ঠাকুর গৌর হরি ভক্তগণ সঙ্গে হরি নাম সংকীর্তনে মেতে আছেন। হে ভক্তগণ, তোমরা সবাই বলো ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, একবার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে আমরা জানি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরিকে পেয়েছি, তাই আমরা কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ
আপনারা বলবেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, সবাই যে সঙ্গনে প্রেমের ঠাকুর গৌর হরি, হরিনাম সংকীর্তনে মেতে আছেন ভক্ত সঙ্গে, কিন্তু সেই শ্রীবাসঙ্গনের বাইরে আজকে চাপাল গোপাল, মদ্য ভাণ্ড, পাঁঠার মাথা, রক্ত চন্দন দিয়ে করলেন ভবানী পূজা। ব্যাপারটা কেমন হলো বাবা? শ্রীবাস সে একজন ভক্ত, বৈষ্ণব ভক্ত, আবার ওদিকে চাপাল গোপাল সেও কিন্তু একজন ভক্ত, সে হলো মাতৃভক্ত। দুজনেই কিন্তু দুজনকে ভালোবাসে, দুজনেই কিন্তু ভক্ত, কিন্তু দেখুন একজন ভক্ত আর একজন ভক্তের ক্ষতি সাধন করার জন্য ছুটে এসেছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে বাবা, আমি যে ভক্তই হই না কেন, আমি শৈব হই, কালী ভক্ত হই, শাক্ত হই, বৈষ্ণব ভক্ত হই, যে ভক্তই হই না কেন বাবা, আমাকে আগে ভক্ত হবার আগে প্রকৃত মানুষ হতে হবে। ভক্ত হবার আগে, ভক্ত হওয়া তো পরের কথা, ভক্ত হবার আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। আর প্রকৃত মানুষ হতে গেলে বাবা হিংসার মঞ্চে বসে থাকলে কখনো হবে না, হিংসার মঞ্চে, অহংকারের মঞ্চে বসে থাকলে পরে কোনো মানুষই হওয়ার যোগ্য আমি হব না বাবা। কুরুক্ষেত্র মেদিনীতে টানা 18 দিন ধরে হয়েছিল যুদ্ধ, মহাভারতে আমরা সবাই জানি, আর ওই কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে দুইজন প্রধান প্রধান চরিত্র ছিল, দুটি নায়ক প্রধান, দুজন ছিলেন প্রধান, সেই দুজন কে বাবারা বলবেন? আর কৃষ্ণ গান্ধারী, মায়েরা কি বলছেন? কুরুক্ষেত্রে প্রধান দুটো চরিত্র যারা আমার মতো সাধারণ মানুষকে শিক্ষা দেয়। দেখুন বাবা একটা কথা বলি, যারা যারা আমরা রাজনীতির সঙ্গে যুক্ত আছি, রাজনীতি জানতে গেলে আগে ভালো করে মহাভারতটা পড়তে হবে। রাজনীতি মানে ধর্মনীতি, রাজনীতি মানে দুর্নীতি নয়,
যারা যারা রাজনীতি করবেন তাদের ভালো করে মহাভারতটা পড়তে হবে। রাজনীতির খুঁটিনাটি লুকিয়ে রয়েছে মহাভারতের মধ্যে। আর এই যে কুরুক্ষেত্র, এই যে এত বড় যুদ্ধটা হয়ে গেল, আমাদেরকে কত সুন্দর রাজনীতির শিক্ষা দিয়ে গেল এখান থেকে। শিক্ষাটা কি না, ওই যে বললাম প্রধান যে দুটো চরিত্র, বাবারা কি বললেন, কৃষ্ণ অর্জুন, মায়েরা কি বলবেন, অর্জুন। আমার মন কিন্তু অন্য বলছে, এটা আমার ধারণা, আপনারা কি ভাববেন জানি না। প্রধান দুটো চরিত্র যারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়ে গেল তারা হলো দুজন, একজন হলেন দুর্যোধন আর একজন হলেন যুধিষ্ঠির। আমার মতে বল, একজন সব আছে তার, কি নাই তার, কিছুর অভাব নেই, রাজার ছেলে, রাজকোষ রাজ্য ভাণ্ডার দাস দাসী হীরে মানিক মুক্ত কাঞ্চন জহরত সমস্ত রাজত্বটাই যার দখলে, তার কাছে সব কিছু আছে, কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও তার আচরণের দ্বারা, তার ব্যবহারের দ্বারা, তার কর্মের দ্বারা রাজত্ব হারালো, জীবনটাও হারালো, সব কিছু হারিয়ে তার সর্বশান্ত হয়ে যেত। আর একজন ছিল পথের ভিখারী, বনে বনে বাস করত, কিচ্ছু ছিল না তার, কিন্তু তার কর্মের দ্বারা, কৃষ্ণচরণে ভক্তির দ্বারা, তার নিজের জীবনের কর্মগুলোর দ্বারা ওই বনবাস থেকে রাজসিংহাসন প্রাপ্ত হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নেব, আমি রাজা হই, জমিদার হই, কোটিপতি হই না কেন, আমার নিজের জীবনের আচরণ যদি ঠিক না থাকে, ব্যবহার যদি ঠিক না থাকে, চরিত্র যদি ঠিক না থাকে, ন্যায় নীতি নিষ্ঠা যদি না থাকে, ওই রাজত্ব আমার বেশি দিন থাকবে না, পথের ভিখারী হয়ে যাবে। আর একজন ছিল পথের ভিখারী যুধিষ্ঠির, কি ছিল তার কাছে, পথে পথে ঘুরে বেড়াতো, বনে বনে কাঁদত, কিন্তু আচরণের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা ওই বনবাস থেকে উঠে এসে সিংহাসন লাভ করেছিল। সেই জন্য আমি সবার কাছে নিবেদন করে জানাব, যারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত হবেন তারা যেন ন্যায় নীতি নিষ্ঠাটাকে জলাঞ্জলি দিয়ে দেবেন। হ্যাঁ, ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য একটু ছলনার আশ্রয় যদি করেন সেখানে কোনো অপরাধ নেই, এটা কৃষ্ণচন্দ্র শিক্ষা দিয়েছে। কিন্তু তা বলে ন্যায় নীতি নিষ্ঠাভ্রষ্ট হলে জীবনে কিচ্ছু থাকে। আমি কদিন আগে এক বাড়িতে গান করতে গিয়েছি, একটা গ্রামের অনুষ্ঠান, তা গ্রামের প্রত্যেকে মিলে অনুষ্ঠানটা করছে, এক বাড়িতে আমাকে থাকতে দেওয়া হয়েছে, তা সেই বাড়ির বৃদ্ধ একজন মা, তিনি আমার কাছে দুঃখ করে বলছেন যে তুমি তোমার মেয়ের মতো, আমার মনে অনেক কষ্ট জানো তো, আমার দুটো ছেলে, ওই পাশের যে বাড়িটা দেখছো ওটা আমার ছোট ছেলের বাড়ি আর এটা আমার বড় ছেলের বাড়ি, আজকে আমাদের এমন অবস্থা, আমার দুটো ছেলে ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ, একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে কলেজে যেত, এক বিছানায় শুতো, এক থালায় ভাত খেত, কিন্তু যেদিন থেকে আমার দুই ছেলে দুটো দলের মধ্যে নাম লেখালো না, দুই ছেলে দুটো পার্টি কর, কোন পার্টি আমি বলবো না, একজন লাল পার্টি একজন নীল পার্টি, যাই হোক দুটো ছেলে যখন দুটো দলের মধ্যে নাম লেখালো, হ্যাঁ পার্টি আপনারা যে কোনো পার্টি করতে পারেন, আমি কোনো দলের লোক নই, কোনো পার্টির লোক নই, আমাকে যে যখনই ডাকে না আমি সেখানে নাচতে নাচতে কীর্তন করতে যাই, কেন না আমি হলাম নির্দল পার্টি, আমার কোনো পার্টি নেই, আপনারাও যে যেমন খুশি, যাকে যার ভালো লাগে,
সেই পার্টিতে নিজেরা যুক্ত হন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা ওই জায়গাতেই রেখে আসবেন, ওটার ঘরে আনবেন। আর যদি ঘরে এনেছেন, ওই মায়ের মতো হাজার হাজার ঘরে মা কাঁদবে। দুই ভাই যারা ভাই ভাই অন্তঃপ্রাণ ছিল, ওই রাজনীতির মধ্যে যুক্ত হয়ে আজকে দুই ভাই একে অপরের মুখ দেখে না, একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন, এটা কেন হবে? আমার যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, আমার যাকে ইচ্ছা আমি তাকে ভোট দেব, তার পক্ষে থাকব, কিন্তু তার জন্য ছেলের সঙ্গে বাবার সম্পর্ক খারাপ হয়ে যাবে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটা তো উচিত নয় বাবা, তাই না? আপনারা কি বলেন? তাই রাজনীতি মানে কোনো দুর্নীতি নয়। রাজনীতি যদি শিখতে হয়, ভগবান কৃষ্ণের জীবনটা ফলো করতে হয়। রাজনীতি যদি জানতে হয়, মহাভারতটা ভালো করে পড়তে হবে বাবা। তাই ভক্ত শ্রীবাস ভক্ত চাপাল গোপাল, একজন ভক্ত আর একজন ভক্তের ক্ষতি করার জন্য ছুটে এলো শ্রীবাসঙ্গনে। শুধু তাই নয়, একজন বৈষ্ণবের বাড়িতে মদ্যভাণ্ড পাঠার মাথা রক্ত চন্দন দিয়ে করলো ভবানী পূজা। আর বেশি দিন গেল না, বৈষ্ণবের প্রাণে ব্যথা দিয়ে তিন দিন বহিষে নাম গোপাল চাপাল, সর্বাঙ্গে বেড়িল কীড়া কটে নিরন্তর। তিন দিনের মধ্যে সারা গায়ে অসহ্য জ্বালা যন্ত্রণা, চোখের সামনে ফুসকুড়ি, ফুসকুড়িগুলো পেকে ফেটে পুঁজ রক্তে ভরে গেল দেহ। মা, এ তুই কি করলি মা? সারা জন্ম ধরে তোকে ডেকেছি, আজও আমি তোকে ডাকবো মা, আজও আমি তোকে ডাকবো। হাত জোড় করে শুরু করলো আরাধনা, শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণী সর্বশারতি হরে দেবী নারায়ণী নমঃ স্তুতি, শঙ্খ চক্র গদা সংযুক্ত গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমঃ স্তুতি, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ো হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বগতি পরমেশ্বর জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমঃ স্তুতি, ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্যা বিনীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, উলুধ্বনি শঙ্খধ্বনি জয়
কি মায়েরা বৃষ্টি হচ্ছে? সামান্য একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, আপনাদের এত গরম হচ্ছিল বলে ভগবান কৃপা করে দিলেন। আর ওই সামান্য একটু ঠান্ডা হাওয়া দেখেই মায়েদের মন বিচলিত হয়ে গেল। এই জন্য ভগবান কিছু দিতে চান না জানেন তো, কিচ্ছু হবে না মায়েরা, এত বিচলিত হবেন না। এত গরম পড়েছে, যদি একটু বৃষ্টি হয় হোক না, চিন্তা কিসে? মন বিচলিত করবেন না, একাগ্র চিত্ত না হলে কখনো কীর্তনে আনন্দ হয় না বাবা। কোনো কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন করে নেওয়া, কীর্তন করিয়ে নেন আপনাদের মতো ভক্ত শ্রোতা যারা। হ্যাঁ, কোনো কীর্তনিয়ার কীর্তন করার ক্ষমতা নেই, এই যে আপনারা এত সুন্দর অধীর আগ্রহে আস্বাদন করছেন, সত্যি আমি না বলে পারছি না। এত সুন্দর ভক্ত পরিবেশ, এত ভক্ত সমাগম হয়েছে, তার সত্ত্বেও আপনারা যে এত সুন্দর নীরবতার মাধ্যমে ধৈর্য সহকারে লীলা আস্বাদন করছেন, সত্যি আপনাদেরকে পেয়ে আমরা ধন্য। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি না। এদিকের মায়েরা বাবারা তো সারাক্ষণ আমাকে গালমন্দ করেই যাচ্ছে, কিন্তু আমার তো কিছু করার নেই। হ্যাঁ, এই মাইকটা নিয়ে এদিক ওদিক তো ঘোরা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তা তার জন্য আপনারা যেন আমাকে দোষারোপ করবেন না, নিজগুণে ক্ষমা করবেন। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি, কিন্তু আপনাদের মতো এত সুন্দর ভক্ত পেয়ে আমাদের মন আজকে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই আজ জগৎ জননী মা বলছেন যে ওরে চাপাল, তোর সর্বঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি, আর এই অপরাধ হতে মুক্তি পেলে তোকে কি করতে হবে জানিস? মহাবৈষ্ণব শ্রীবাস পণ্ডিত, যার বাড়ির সামনে মদ্যভণ্ড পাঠার মাথা দিয়ে করেছিস অপরাধ, তার চরণে ক্ষমা ভিক্ষা চা, তিনি যদি তোকে ক্ষমা করেন তুই মুক্তি লাভ করবি। চাপাল গোপাল ক্ষমা চাইবে কেন? ওই যে বললাম অহংকারে তার ভেতরটা জর্জরিত হয়েছে। হ্যাঁ, তাই ছুটে এলো নিস্তারিণীর কাছে, ঘরণীর কাছে। ও গো নিস্তারিণী, দেখো দেখো আজ আমার সারা শরীর কেমন জ্বলে যাচ্ছে, জরাই জরা জীর্ণ। নিস্তারিণী বলে, স্বামী গো, তোমার সারা অঙ্গে হয়েছে গলিত কুষ্ঠরোগ, আর এই দুরারোগ্য ব্যাধিটা নিয়ে তুমি যদি ঘরের মধ্যে থাকো তাহলে তো ঘরটাই অপবিত্র হয়ে যাবে। কি বললি, তাহলে তুমি আমায় কি করতে বলো নিস্তারিণী? না স্বামী, আমি বলি কি, যতদিন না তোমার এই রোগটা সারে, তুমি ওই আমাদেরই বাড়ির একটু অদূরে ওই গোয়াল ঘরটা আছে নিস্তারিণী। গোয়াল ঘর, বাহ রে সংসার, বাহ, এই কি সংসার নিস্তারিণী? জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে চেয়েছিলাম তোমায় সুখী করতে, প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করেছিলাম তোমায় ভালো রাখতে, কারোর চিন্তা করিনি। যে মা বাবার কোলে বড় হয়েছিলাম তোমার কথা মানতে গিয়ে তাদেরও কবেই পরিত্যাগ করেছি, আর আজকে আমার এই দুঃখের দিনে তুমি আমাকে একথা বললে। জানো নিস্তারিণী, আমার এই দুঃখের মুহূর্তে আজকে যদি সেই জন্মদাত্রী থাকতো আমাকে এ কথা বলতে পারত না। শাস্ত্র বলছে কি জানেন, একটা সংসার বিনষ্ট হয়ে যাওয়ার পিছনে তিনটে কারণ থাকে, এগুলো খুব মন দিয়ে শুনতে হবে, আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে। একটা সংসারে যতই আপনি অর্থ ঢালুন না কেন, তিনটে সংসারে কোনোদিন শান্তি আসবে না। যে সংসারে স্ত্রী নায়ক, মায়েরা কিছু মনে করবেন না, সেটা আপনার সংসারও হতে পারে, আমার সংসারও হতে পারে। যে সংসার স্ত্রীর কথাই ওঠে বসে,
হ্যাঁ, স্ত্রী যদি আপনাকে ন্যায্য বলে মানতে হবে, তিনি আপনার সহধর্মী অর্ধাঙ্গী, তার ন্যায্যটা আপনাকে মানতে হবে। কিন্তু স্ত্রীর অন্যায্য কথাকেও আপনাকে মেনে চলতে হবে, তার প্রত্যেকটা কথাতেই আপনাকে সাঁই দিয়ে চলতে হবে। তিনি যদি দিনকে রাত বলেন সেটাও মেনে নিয়ে চলতে হবে। সেই সংসার কিন্তু নষ্ট হতে বেশি দিন লাগবে না। তাই বলছে যে সংসারে স্ত্রী নয় সেখানে সুখ নাই। বলো রে। আর না, যে সংসারে শিশু নয়, ছোট্ট বাচ্চার কথাতেই সবাইকে উঠতে বসতে হবে, সে যেমনভাবে বলবে সেভাবেই সবাইকে চলতে হবে। আর যে সংসারে বহু নয়, সবাই সবার গার্জেন, সংসারে গার্জেন বলে মালিক বলে কিছু নেই, সবাই সবার অভিভাবক, কেউ কারোর কথা শোনে না, বেপরোয়া সংসার, সেখানেও কোনোদিন সুখ আসবে। তাই প্রত্যেকটা সংসারে একজন নির্দিষ্ট গার্জেন, অভিভাবকের প্রয়োজন। আর সেই অভিভাবক যদি সঠিক পথ দেখিয়ে নিয়ে চলে বাবা, সেই সংসার হবে সোনার সংসার। তাই নিস্তারিণী, তোমার জন্য আপনজন সবাইকে ত্যাগ করেছি, আর আজকে তুমি আমায় একথা বললে, আহারে। দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া পরাণে আমারই পরাণে লাগিছে ভয়। কলিকাল সাপের মুখে সতিয়া না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি যন্ত্রণায় জর্জরিত, চাপাল গোয়াল ঘরে হয়ে গেল অচৈতন্য। নিস্তারিণী কালুয়ার হাড়িয়াকে ডেকে এনে বললেন, ওরে নবদ্বীপের শ্মশানে গিয়ে তোরা পুড়িয়ে ছাই করে দে। কালুয়ার হাড়িয়া তুলে নিল অচৈতন্য চাপাল গোপালকে কাঁধে। বল হরি, বল হরি, বল হরি, বল হরি, বল হরি। কৃষ্ণ না জপনা অবিরাম রাধে, লহনা কৃষ্ণ না জপনা অবিরাম, লহনা কৃষ্ণ না জপনা অবিরাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না, কথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না, কথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না, লহনা কৃষ্ণ না জপনা অবিরাম, লহনা কৃষ্ণ না জপনা অবিরাম, লহনা কৃষ্ণ মরাটা আবার মাঝে মাঝে নড়ে উঠছে কেন রে ভাই, এ আবার কেমন মরা রে?
এতদিন নবদ্বীপের শ্মশানে মরা পুড়িয়েছি, মরা মানুষকে এইভাবে নড়াচড়া করতে তো দেখিনি ভাই। সর্বনাশ, কালুয়ার হাড়িয়া ওই অবস্থা দেখে তারা তো পালাতে শুরু করেছে, কিন্তু যাকে আনা হয়েছে মৃত বলে সে কি এখনো মরেছে? সবে মাত্র অচৈতন্য হয়েছে, আর ওই অচৈতন্য চাপাল গোপালকেই মৃত ভেবে তারা নিয়ে এসেছে নবদ্বীপের শ্মশান ঘাটে। হ্যাঁ, তাই আজকে চাপাল গোপাল বলছে, ওরে কালুয়া ভালো করে চেয়ে দেখ, আমি মরি নই মরি নই মরি নই মরি না আমি মরি নই মরি না ওরে শোন রে কালো ভাই, আমি মরি নই মরি না ওরে শোন রে কালো ভাই, মরি নই মরি না কালুয়া হাড়িয়া ধীরে ধীরে এসে দেখে, একি আরে এ যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। বাবা ঠাকুর, আপনার এই অবস্থা কে করে? তোরাই তো করেছিস। বাবা ঠাকুর, আমাদের কি দোষ? আমাদের মা ঠাকুরনি তো বললেন যে তার গোয়াল ঘরে নাকি একজন কাজের লোক মারা গেছে। হ্যাঁ, কাজের লোক? বাহ রে বাহ, এতদিন সংসারের জন্য মাথার ঘাম পাই ফেলেছি, এই সংসার তখন আমাকে মালিক বলেছিল কি? আর আজকে জরায় জরাজীর্ণ আমার এই দেহটা, সংসারের জন্য কিচ্ছু করতে পারি না, তাই সংসার আমাকে কাজের লোক বলে ঘর থেকে বের করে, এই যে পরিণাম। শুধু কি চাপাল গোপালের জীবন? আমাদের প্রত্যেকের জীবনের শেষের পরিণামটা এমনই বাবা। ভগবান গাধাকে সৃষ্টি করে দিয়ে বলেছিলেন, ওরে গাধা জগতের বুকে যা তোর কর্ম কর, আমি তোকে 50 বছর আয়ু দিলাম। গাধা বলছে, ঠাকুর আমার কাজটা তাহলে কি? না, সারা জীবন লোকের বোঝা বয়ে বেড়ার, বলে পরের বোঝা বইয়েই যদি জীবনটা চলে যাবে, 50 বছর বেঁচে থেকে কিলা? তুমি আমার থেকে 30টা বছর তুলে নাও। ভগবান কুকুরকে সৃষ্টি করলেন, ওরে তোকে আমি 30 বছর আয়ু দিলাম, জগতে যা। কুকুর বলছে, আমার কাজটা কি? প্রভু ভক্ত হয়ে প্রভুর এঁঠো খেয়ে জীবন কাটিয়ে, বলে প্রভু ভক্ত হয়েই যদি জীবনটা আমার কেটে গেল, প্রভুর দাস হয়ে এঠো খেয়ে যদি জীবন যাবে, 30 বছর বেঁচে আমার লাভ নেই, আমার থেকে 15টা বছর তুমি নিয়ে নাও ঠাকুর। বনের মাদুরকে সৃষ্টি করলে, তোকে আমি 20 বছর আয়ু দিলাম, যা। বলে প্রভু আমার কাজ কি? না, এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল লাফিয়ে লাফিয়ে জীবন কাটাবে, আর তোর এই অঙ্গভঙ্গিতে সাধারণ মানুষ আনন্দ পাবে, বিনোদন পাবে। ও, স্থায়ী বাস আমার জীবনে তাহলে হবে না, এডাল থেকে ওডাল লাফিয়েই যখন জীবন যাবে, 20 বছরের আমার দরকার নেই, আমাকে 10টা বছর দিলেই যথেষ্ট। মনুষ্য জাতিকে ভগবান সৃষ্টি করল, জগতের বুকে যাও, নিজ নিজ কর্ম করো, 20 বছর আয়ু দিলাম তোমার। মানুষ বলছে, ঠাকুর আমার কাজ কি? না, জগতের বুকে গিয়ে মাথায় থাকবে বুদ্ধি, সৎ পথে থেকে সেই বুদ্ধিকে কাজে লাগা, সংসার আত্মীয় পরিজন নিয়ে সুখে দুঃখে তুমি দিন কাটাও। মানুষ বলছে, ঠাকুর সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমি, মনুষ্য জাতি, এত সুন্দর সুখের জীবন আমার, তাহলে এত সুন্দর সুখের জীবন নিয়ে মাত্র 20 বছর আয়ু,
আরো চাই, হ্যাঁ ওর অনেক চাই। কত চাও না? ওই যে গাধা তোমাকে 30টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর ওই 30টা বছর আমায় দেওয়া যায়? দিলাম। আর চাও? হ্যাঁ আরো চাই। ওই যে কুকুর তোমাকে 15টা বছর ফিরিয়ে দিল, ওর ওই 15টা বছর কি আমায় দেওয়া যায় না? দিলাম। আচ্ছা বনের ওই বাঁদরগুলো যে তোমাকে 10টা বছর ফিরিয়ে দিয়েছে, ওদের ওই জীবনটা কি আমায় দেওয়া যায় না? ভগবান চিন্তা করলেন, হায় রে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি, বনের পশু পাখিরা নিজের ভালোটা বুঝলো, আর মানুষ হয়ে তুমি নিজের ভালো মন্দ বুঝলে না। মায়েরা বাবারা ভালো করে ভেবে দেখুন তো, ভগবান জীবনের প্রথম যে 20টা বছর আমাদেরকে দিয়েছিলেন নিজের ইচ্ছায়, সেই দিনগুলো আমাদের কতটা আনন্দে কেটেছে, স্কুল কলেজ কত বন্ধু বান্ধব, কত খেলাধুলা, সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর ভালোবাসা। ওই সম্পদ যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না বাবা, যার হারিয়ে গেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, সে মর্মে মর্মে জানে। বেঁচে থাকতে ভালোবাসো, মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে মাকে তো খাওয়ানো হলো না, পাড়ার লোককে খাইয়ে কি হলো? বেঁচে থাকতে ভালোবাসো। তাই ওই যে 20টা বছর আমরা কাটালাম, কতটা আনন্দের মধ্যে কাটালাম, কিন্তু তারপরে আরো 30টা বছর আমরা জোর করে চেয়ে নিয়েছিলাম। আর ওটা কার থেকে নিয়েছিলাম? গাধার কাছে। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও জীবনটা আমার তেমনই হলো কি না? ছিল আগে যে প্রাণ জোড়ানো বাবা বলা ডাকটা ছিল, আজকে আর সেই ভালোবাসাটা নেই, মনও ক্ষুণ্ণ হয়, একবারের থেকে দুবার ডাকলে রেগে যায়। শোনা গেল আড়ালে ছোট ভাইকে বলছে, হ্যারে বড় বলে কি বুড়ো বুড়ির দেখার দায়িত্ব শুধু আমাকেই দিবি? মরে গেলে তো ভাগ বাটোয়ারার সময় সবাই কোমর বেঁধে নাম, আর এখন বুড়ো বুড়ির দেখার দায়িত্ব শুধু আমার? ছোট বলে, ঠিক আছে দাদা, তুই 2 মাস দেখছিস, আমি কিন্তু 2 মাসের একদিনও বেশি রাখতে পারবো না, ছোটর বাড়িতেও 2 মাস। মেজ বলে, ঠিক আছে দায়িত্ব যখন তোরা নিয়েছিস আমিও কষ্ট করে নেব, আমার বাড়িতে অত বেশি কাজের লোক নেই, আমার বউটা না অত খাটতে পারে না, ওই বুড়ো বুড়ির পিছনে এত খাটনি। হ্যাঁ রে, ওই যে মহারাজের সভায় বলেছিলেন না একজন, একটা কলসির জল ভরে ভরে 4টে কলসি পূর্ণ হয়ে গেল, সেই 4টে কলসির ভরা জল একটা খালি কলসি ভরল না। একজন মা জীবনের সর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করলো, সেই 4টে সন্তান যখন বড় হলো একজন মায়ের ভালো মন্দের দায়িত্ব নিতে পারলো না, তাই শেষের জীবনটা ওই বনের মাদুরের মতো এই ডাল থেকে ওই ডাল, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে সেই বাড়ি, আর অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদের বিনোদন দিতে দিতে জীবন আমার অতিবাহিত। এই কালুয়ার হাড়িয়া তৈরি করে দিল কুড়ে ঘর, সেখানেই চাপাল গোপাল থাকে, একদিন নিতাই গৌর এলেন বটে, কিন্তু করুণা তাদের হলো না, যেহেতু শ্রীবাসের চরণে অপরাধ, তাই চাপাল গোপাল কি করলো, ভাবলো এই জীবন আমি রাখবো না, মা মা বলিয়া চাপাল মা
ঝাঁপ দিতে গেলো, আজ মামা বউ দিয়া চাপা, গঙ্গা ঝাঁপ দিতে গেলো, আবার পতিত পাবনি গঙ্গা দূরে সরে গেলো, পতিত পাবনি গঙ্গা দূরে সরে গেলো, বলে যারে গোপাল যারে ফিরে, যারে গোপাল যারে ফিরে, লবনা কোলে যাদে গোপালে যাদে ফিরে, তোরে আমি লবনা কোলে যাদে গোপালে যাদে ফিরে, তোরে আমি লবনা কোলে যাদে গোপালে যাদে ফিরে, যা যা গোপাল যাদে ফিরে, পতিত পাবনি গঙ্গা দূরে সরে গেল। গঙ্গা হলেন এমনই পবিত্র, ভক্তি ভরে তার কাছে যদি তুমি বিল্বপত্র দিয়ে দাও চলে যাবে শিব ঠাকুরের মাথায়, যদি দিয়ে দাও তুলসী পত্র চলে যাবে বিষ্ণুদেবের পাদপদ্মে, তাই না? এই যে কদিন পরেই তো অক্ষয় তৃতীয়া, ওই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে ভগীরথের আনা ডাকে, ভগীরথের প্রচেষ্টায় আহ্বানে কাতর নিবেদনে মা গঙ্গা দেবী জগতের বুকে অবতীর্ণ হয়েছিলেন। তাই সেই পতিত পাবনী গঙ্গা দেবী বললেন যে চাপাল, আমি তোকে ক্ষমা করতে পারবো না, তবে আমার বুকের উপর দিয়ে চলে যা। সেই তো শেষ করে দেবো, চাপাল গোপাল শিব ঠাকুরের করুণা পেয়ে এলো মধুময় সুধাম নবদ্বীপে, প্রেমের ঠাকুর গৌর হরি, প্রেমের ঠাকুর গৌর সুন্দর কুলিয়া গ্রামে সন্ন্যাস করিয়া প্রভু নীলা চলে গেল, সন্ন্যাস করিয়া প্রভু নীল চলে গেল, কথা হইতে যাবে কুলিয়া গ্রামেতে আইলা, কুলিয়া গ্রামে আইলা, তবে সেই পাপি প্রভুর লইল শরণ, তবে সেই পাপি সেই লইল শরণ, হিত উপদেশ কইলেন প্রভু হইয়া শরণ, হিত উপদেশ কইলেন প্রভু হইয়া শরণ, মহাপ্রভু বললেন শোনো শোনো চাপাল, শ্রীবাস পণ্ডিতের চরণে আশ্রয় গ্রহণ কর, তবে বিপ্র লইল আসি শ্রীবাস শরণ, আজ তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। নিস্তারিণীও এলেন, মহাপ্রভু বললেন তুমি নিস্তারিণীকে ক্ষমা করে দাও, কেননা নিস্তারিণী